আপনারা চিন্তা করিয়েন না, আমরা ভালো আছি, আমাদের মোবাইল ফোন নিয়ে নিচ্ছে, যা হবে দেখা যাবে। ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমবি আবদুল্লার নাবিকদের এমন বার্তায় উদ্বিগ্ন সারা দেশ। চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানার জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছিল। মঙ্গলবার দুপুরের দিকে এটি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। এদিকে জলদস্যুদের হাতে জিম্মি জাহাজের 23 নাবিকের মধ্যে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার 4 যুবক রয়েছেন। তারা হলেন শামসুদ্দিন শিমুল, সাজ্জাদ হোসেন, আশিফুর রহমান ও নূর উদ্দিন। জলদস্যুদের কবলে পড়বার পর থেকে তাদের ফিরে পাবার আহাজারি চলছে এসব নাবিকের পরিবারে। জলদস্যুর হাতে জিম্মি বৈরাগ ইউনিয়নের সেন্টার এলাকার শামসুদ্দিন শিমুল। শিমুল বছরে 6 মাস থাকতেন সমুদ্রে, বাকি 6 মাস থাকতেন বাড়িতে। সবশেষ গত ডিসেম্বরে সমুদ্রে যাওয়া শিমুলের সামনের জুন মাসে ঘরে ফেরার কথা ছিল বলে জানান শিমুলের স্ত্রী ফারজানা সুলতানা। জানান, মঙ্গলবার সন্ধ্যা 6:30 শেষ কথা হয় তার স্বামীর সাথে। উনি কাল 7:30 দিকে ফোন দিয়েছিল, 7:30 দিকে, মনে হয় 7:30 দিকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, কান্না করার পর বলতেছে আমাদেরকে জলদস্য এই ডাকাতগুলো জিম্মি করে রেখেছে। তারপর উনি ফোন কেটে দেয়, বারবার ফোন দিয়ে কান্না করে। 6:30 দিকে আরেকবার ফোন দিয়ে বলে ফোন মানে নিয়ে ফেলতেছে, আর কথা বলতে পারবো না। লাস্ট কথা এটাই, আর কোনো কাল থেকে আজকে আর কোনো যোগাযোগ পাই নাই। কী খবর, ওরা কেমন আছে সেটা এখনও খবর পাইনি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশের সরকারের কাছে, ওনারা যেন আমার স্বামী সুস্থভাবে, এই 23 জন নাবিক সবাই যেন সুস্থভাবে বাংলাদেশে আমাদের কাছে ফিরে আসতে পারে। শামসুদ্দিনের সাথে ভয়েস মেসেজে কথা হয় তার দুলাভাইয়েরও। তিনি জানান, সবশেষ যোগাযোগে শামসুদ্দিন তাকে পরিবারের সদস্যদের দেখাশোনার অনুরোধ করেন। কথা হয়েছিল এবং ওনার ভয়েস মেসেজ আমার কাছে এখনো আছে। সর্বশেষ কথা হয়েছিল ওর সাথে, পারিবারিকভাবে সবাইকে দেখার জন্য বলছিল, এরপরে বলছে বাচ্চা কাছ থেকে দেখার জন্য আমার জলদস্যুদের কবলে পড়বার বিষয়টি জানান তিনি। আসিফুরের পিতা আক্তার উদ্দিন জানান, বুধবার অন্য নাবিকদের পরিবারের সদস্যদের সাথে মিলে জাহাজের মালিক পক্ষের সাথে কথা বলেছেন। মালিক পক্ষ তাদের সন্তানদের ফিরিয়ে আনবার আশ্বাস দেয় বলেও জানান তিনি। জলদস্যুর হাতে জিম্মি আরেক নাবিক সাজ্জাদ হোসেন বুধবার সন্ধ্যা 7:45 দিকে ভয়েস মেসেজের মাধ্যমে শেষবারের মতো সাজ্জাদ যোগাযোগ করেন বলে জানান তার বাবা গাজু মিয়া। এদিকে কর্ণফুলী উপজেলার নূর উদ্দিনও বাকিদের সাথে জিম্মি জলদস্যুদের হাতে। বুধবার সন্ধ্যায় ছেলের সাথে শেষ কথা হয় বলে জানান নূর উদ্দিনের মা ইসলাম খাতুন। এই সময় সবার মোবাইল ফোন জলদস্যুরা কেড়ে নিচ্ছে বলে মাকে জানান নূর উদ্দিন। ছেলেকে সুস্থভাবেই ফিরে পেতে চান এই মা। এর আগে 2010 সালে কবির গ্রুপের আরেকটি জাহাজ এমবি জাহানমণি সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছিল। সেবার 3 মাসের মাথায় মুক্তিপণ দিয়ে নাবিক সহ জাহাজটি ছাড়িয়ে এনেছিল কবির গ্রুপ। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।